দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের জন্য চার লাখ চৌষট্টি হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী বেলা সাড়ে বারোটায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তা সংসদে পেশ করবেন বৃহস্পতিবার চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে আসছে বাজেটের আকার পঁচিশ ভাগ বেশি সেই বাজেটের আয় আর ব্যয়ের হিসেব জানাচ্ছেন সৌরভ রহমান চলতি মেয়াদে নিজেদের শেষ বাজেট দিতে যাচ্ছে সরকার বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচনী বছরের সেই বাজেটের সম্ভাব্য আকার চার লাখ চৌষট্টি হাজার পাঁচশো তেহাত্তর কোটি টাকা যা সেই হতে চলা অর্থবছরের বছরের সংশ্লিষ্ট বাজেটের থেকে প্রায় পঁচিশ ভাগ বেশি নতুন অর্থ সরকারের উন্নয়ন ব্যয়ের আকার হবে এক লাখ আশি হাজার কোটি টাকা প্রায় আর অনুন্নয়নের সম্ভাব্য খরচ ধরা হয়েছে দুই লাখ বিরাশি হাজার কোটি টাকার কিছু বেশি উন্নয়ন ব্যয়ের মধ্যে এডিপি বাবদ বরাদ্দ এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা এডিপি বহির্ভূত প্রকল্প কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো অন্যান্য খাতে খরচ হবে আরও ছয় হাজার কোটি টাকার মতো ব্যয়ের পুরোটা নয় চার ভাগের তিন ভাগের মতো আয়ের সংস্থান আছে বাজেটে যার বড় অংশই আসবে বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার মতো এর মধ্যে সবচেয়ে বেশি আসবে মূল্য সংযোজন কর বা মূষক থেকে সাঁয়ত্রিশ ভাগের মতো আয়কর থেকে আদায়ের পরিকল্পনা এক লাখ দুইশো কোটি টাকা আর শুল্ক থেকে প্রত্যাশা পঁচাশি রাজস্ব তবে এরপরও বাজেটে ঘাটতি থেকে যাবে সোয়া লাখ কোটি টাকার মতো এই ঘাটতি মেটাতে পঞ্চাশ হাজার কোটি টাকা আশা করা হচ্ছে বৈদেশিক ঋণ থেকে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার নিতে চায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর সঞ্চয়পত্র বিক্রি করে জনগণের কাছ থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ছাব্বিশ হাজার একশো সাতানব্বই কোটি সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ এমন শিরোনামে নতুন বাজেটে মোট দেশজ যে উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক আট ভাগ সরকারের লক্ষ্য এই সময়ে মূল্যস্ফীতি থাকবে পাঁচ দশমিক ছয় ভাগের মধ্যে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন